কজন ডাক্তার আপনার ওখানে ছিলেন ভাই এইটা আর আপনার নামটা বললেই আমার যায় আমি কোনো কথাই বলবো না আপনারা কালকে আসেন আমার পুরো সার্জিক্যাল টিম আসেন
এটা আপনাদের কাছে তো আমার কোনো ইয়ে না, আমাদের আজকের নিউজটা ভাই কালকে ধরা যাবে না। সরি সরি, আমি যেভাবে প্রেজেন্টেশন করতে পারবো করতে পারবো, কিন্তু আমি পারবো না, কারণ আমি এখানে একাই ছিলাম। কে কে ছিল আর কি? কোনো অতীতে কাজ আপনি যেভাবে কথা বলতেছিলেন আমরা একটা সমাধানে আসতে পারছি, আপনার যেটা বড় বলতেছেন সবাই থাকবে, দুজন থাকবে, তাদের বক্তব্য। আমি একটা বায়াস কথাবার্তা বলতে লাভ নেই, আমি তার দোষ দিতে পারি, মানে একা তো আর মানে সেই সব আমি এই সময় তাকে দোষ দিতে পারি, দোষ মনে করেন আমার ছিল ধরেন, তা আমি ওই বায়াস কথাবার্তা নিতে পারবো। কাউন্সিলর আমিনুর, তাহলে আমরা ওইটাই দেই ভাই, আপনি আমার ক্যামেরার সামনে কথা বলা উচিত না, কিছু বলার মতো কিছু নাই, আমি তো একাই ছিলাম না। আমরা যদি ইনভলভ হয়ে গেছে আর ওইটা মায়ের দিয়ে দেওয়ার খাওয়া দাওয়ার পান নাই, এখানে একটা ঘটনা মানে ক্লিনিকের ঘটনা ঘটছে বক্তিয়ারপুর এলাকার, এক ভদ্রলোক এখানে ভর্তি হয়েছিল গত কালকে সম্ভবত, আমি একটু আগে জানছি, আজকে ভর্তি হয়েছে। হওয়ার পরে অপারেশনের সময় আল্লাহ মানে মানুষ মরণশীল, মানুষ মরবেই, লোকটার বয়স ওই ব্যক্তির বয়স 73 বা 75 বয়স্ক লোক, উনি মারা গেছে। সেই সুবাদে রোগীর স্বজনেরা দাবি করতেছে এটা এক্সিডেন্টে মারা গেছে, আর ক্লিনিকের পক্ষে দাবি ও স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে। এখন দুই পক্ষের মধ্যে একটু গণ্ডগোল সম্ভাবনা ছিল, আমরা এখানে চলে এসেছি বা প্রশাসন আপনারা সবাই আসছেন, এখন পর্যন্ত আমরা আলোচনায় আছি, আমরা খুব দ্রুত এটা সমাধান হবে বলে আমি আশা করতেছি। টাকা পয়সার বিনিময়ে এটা কোনো না, আসলে মানে যা যিনি মারা গেছে উনি অনেক অত্যন্ত গরিব লোক, ওনার স্ত্রী আছে বিধবা স্ত্রী, ওনার দুটা মেয়ে আছে বিয়ে হয়েছে, ওই বিধবা ওই মানে ওনার ওয়াইফের কেউ নাই দেখার মতো, এই জন্য একটা আলোচনা আসছে টাকা পয়সার। আসলে টাকা পয়সা আলোচনা এটা কোনো আলোচনা আসে না, ওইভাবে টাকা পয়সা কোনো আলোচনা আসে না এখানে, এখানে জাস্ট মানে কেন মারা গেছে এটা আমরা জানার জন্যই আমরা এখানে আসছি। আসলে দুই পক্ষের দুই ধরনের কথা, এক পক্ষের কথা হচ্ছে এখানে আসলে আমাদের রুগীটা মেরে ফেলা হয়েছে, আর মালিক পক্ষের কথা হচ্ছে উনি এমনিতেই মারা গেছে বয়সের কারণে মারা গেছে, কোনো টাকা পয়সার আলোচনা এখানে এইভাবে আসতেছে না এখানে। না আমি একটা কথাই প্রথমে বলছি, মানুষ মরণশীল, মানুষ আপনি আমি আমরা সবাই মারা যাবো, আসলে আল্লাহ ওনার ওইভাবে হায়াত শেষ করে দিচ্ছে এটাই আসলে।
হ্যাঁ, এখানে আমি আসলে দুই পক্ষের কাছে দুই ধরনের কথা শুনছি। রুগী পক্ষের কাছে শুনছি ডাক্তার ছিল না, আবার মালিক পক্ষ ক্লিনিকের মালিক পক্ষ বলতেছে ওরা তিনজন ডাক্তারই ছিল ওনাদের, ওদের মানে বলো অজ্ঞান যে ডাক্তার একজন মহিলা কি জানি নাম বলো উনি ছিল, নাক কান গলার ডাক্তার ছিল, প্লাস সার্জারি নাকি উনি ওনার ওই সার্জারি ডাক্তার ওনার মালিকের ছেলে কি নাম ওনার পাবেল ছিল, এই তিনজন ডাক্তারই নাকি অপারেশন সময় ছিল। মানে এটা এটা আসলে আমরা আমরা শুনলাম না, এটা আসলে মালিক পক্ষ যেটা আমাদেরকে বললো, মালিক পক্ষ বলছে ওনার সার্জারি ডাক্তার নাক কান গলা ছিল আর অজ্ঞান ডাক্তার ছিল একজন নাক কান গলার। না না পাবেল তো ছিলই সার্জারি হিসেবে, না না নাক কান গলার একজন ডাক্তারের নাম বলতেছে ওনারা কি, না না পাবেল না, নাক কান গলার কি জানি ডাক্তারের নাম বলছিল একটু আগে, হ্যাঁ ফিরোজ ছিল নাক কান গলার ফিরোজ, ওনারা দাবি করতেছে বলতেছে ডাক্তার ফিরোজ এই অজ্ঞান ডাক্তারের মহিলা ছিল, আর আর আছে হ্যাঁ সুপ্রিমা সাহা, আর একজন আছে এই যে আপনাদের ডাক্তার জহিরের ছেলে গিরাম পাবেল, মানে আপনাদের পরে আমি আসছি, আমি আপনাদের আগে আসতে পারি নাই, মানে আমার স্যার তথ্য আপনাদের কাছে অনেক বেশি জানা কথা। জি এখানে আমি দায়িত্বশীল ব্যক্তি, আপনি বলতে ঠিক আছে, আমি এখানে আসার পরে তো আমি আমার মতো, না না এখানে এখন পর্যন্ত কিন্তু দুই পক্ষের কথা দুই ধরনের আমরা শুনতেছি, মালিক পক্ষ বা ক্লিনিকের মালিক পক্ষ বলতেছে আমাদের ডাক্তার ছিল, রুগী পক্ষের লোক বলতেছে আমাদের ডাক্তার ছিল না, মানে দুইজনের পক্ষে দুই ধরনের কথা। কারণ তদন্ত সাপেক্ষে আপনারা আছেন, আমরা যারা আছি প্রতিনিধি আমাদের আছে বা আমাদের প্রশাসনের ভাইয়েরা আছে, তদন্ত সাপেক্ষে বাইরে আসবে আসলে কোনটা কি। জি না এটা তো আমি জানছি, এটা তো আমি বললাম জানছি, বলতে আমি দুই পক্ষের কাছে দুই ধরনের কথা শুনছি, আমি এখনো পাবেল তো বলছে আমি নিজে সে অপারেশন করছি, কিন্তু অজ্ঞান ডাক্তার ছিল আলাদা, নাক কান গলার ডাক্তার ছিল আলাদা, পাবেল কিন্তু নিজে বারবার বলতেছে অপারেশনটা আমি করছি, ও মানে মেনে ফেলা হয়েছে এটা আসলে, মানে ওই রুগীর পরিবারের লোকজনের দাবি হচ্ছে যে অপারেশনটা করা হয়েছে এটা ওই ডাক্তার ছিল না, এটা যে ডাক্তার আনার কথা ছিল সে ডাক্তার নিয়ে আসেনি, ওনারা ভুল মানে রুগী পক্ষের লোকের কথা আছে ভুল ট্রিটমেন্টে ওনাদের রুগী মারা গেছে। আমি এখানকার সহকারী প্রশাসনিক কর্মকর্তা। এটা আসলে দুর্ঘটনা না, এটা আসলে অপারেশন করা হয়েছে, এটা একটা সিস্ট অপারেশন, হ্যাঁ এটা হচ্ছে আপনার নাক কান গলার ডাক্তার ছিল, হ্যাঁ উনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এবং ওখানে সার্জারির ডাক্তার ছিল, হ্যাঁ ফিরোজ হোসেন, তারপরে এখানে ডাক্তার ছিল হচ্ছে আপনার রোকনুজ্জামান পাভেল, হ্যাঁ উনি হচ্ছে আমাদের হচ্ছে আপনার সহকারী রেজিস্ট্রার সার্জারি, অ্যানেস্থেসি ছিল সুপ্রিয়া ম্যাম, উনিও এমডি করা, তো এখানে হচ্ছে আপনার রুগীর বয়স বেশি ছিল, হ্যাঁ এবং রুগীর আগেই আমরা বলছি যে এই বয়সে অপারেশন করলে তার কাছে ওই নেওয়া আছে, ডিডো নেওয়া আছে ওইভাবে, যে অপারেশন করলে বন নেওয়া আছে, অপারেশন করলে রিস্ক হতে পারে, হ্যাঁ তা এগুলো মনে করেন যে আমরা প্রসেস অনুযায়ী করছি, তাকে বলছি যে আমরা ফুল অজ্ঞান করলে হ্যাঁ যে রিস্ক হতে পারে, হ্যাঁ অবশ্যই ফুল অজ্ঞান করেই করছি আমরা। সমঝোতা আসলে এখানে না, সমঝোতা হচ্ছে কি এটা হচ্ছে এটা চেক না, এটা 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 হচ্ছে আপনার কাউন্সিলর আসছে এখানকার স্থানীয় এবং এখানকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তি আসছে, যেহেতু রুগী গরিব সেহেতু তারা একটা মনে করেন যে এরকম দাবি করতেছে আর কি, হ্যাঁ ক্ষতিপূরণ এটা আমাদের পক্ষ থেকে আমরা এটা দেওয়া হচ্ছে, মানে কি এটা আমরা এটা পক্ষপাতিত্ব না, না আমরা দিইনি এটা, আমরা দিইনি চেকটা, সেটা আমি বলতে পারবো না, সেটা আমি বলতে পারবো না না ভাই আমরা এটা বলতে পারবো না, কারণ এটা মনে করেন যে আপনার ফয়সাল আছে এখানে, কাউন্সিলর আছে, ইয়ে আছে, ওনাদেরকে জিজ্ঞাসা করেন আপনারা তাহলে পেয়ে যাবেন, না 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 চেক চেক এই নর্দন ক্লিনিকের জল ডাক্তার দীর্ঘদিন থেকে লোক মারি আসতেছে, আর সাধারণত সকালবেলা সাইকেলে লোক আসতে অপারেশন করবে,
সব কিছু ওকে এখন মারি ফেলে, লাশও নাই পাওয়া যাচ্ছে না। এ যাবত ওরা এখন করছে লাশ বাড়ির মেডিকেল আইসিও মারা গেছে, এখানে লাশ আমাদেরকে না দিয়ে ওরা তাল বাহানা শুরু করলো। লাশ এখন কোথায় আছে তা বলতে আমরা পাইতেছি না। ডাক্তার জহুরুল, আমি ওনার একমাত্র বিআই, আমার নাম মানিক সোহেল, আমার স্বাস্থ্য ভাই, ঠিক আছে। ওনারা মেডিকেলে অপারেশন করতে চাইছিল, কীভাবে এখানে আসছে জানি না, আমি মেডিকেলেই চাকরি করি। কিন্তু ঘটনা হচ্ছে ENT বিশেষজ্ঞ যে নাক কান গলার ডাক্তার, ওনাকে দিয়ে অপারেশন করার কথা, ওনারা সেটা করে নাই। না করে জহুরুল ডাক্তারের যে ছেলে MBBS রিসেন্টলি পাশ করছে, তাকে দিয়ে এই অপারেশনটা করাইছে। আর ওই অপারেশনটা ওই ওনার দিয়ে করার কারণে আমার চাচার মৃত্যু হয়েছে। পাবেল, পাবেল মানে জহুরুল ডাক্তারের ছেলে, উনি কোনো বিশেষজ্ঞ না, নাক কান গলার কোনো বিশেষজ্ঞ না, কিন্তু ওনাকে দিয়ে, ওনার ছেলেকে দিয়ে আমার চাচার অপারেশন করাইছে। ডাক্তার জহুরুলের ছেলেকে দিয়ে, ডাক্তার পাবেল সোহেল, আমার স্বাস্থ্য ভাই, ঠিক আছে। ওনারা মেডিকেলে অপারেশন করতে চাইছিল, কীভাবে এখানে আসছে জানি না, আমি মেডিকেলেই চাকরি করি। কিন্তু ঘটনা হচ্ছে ENT বিশেষজ্ঞ যে নাক কান গলার ডাক্তার, ওনাকে দিয়ে অপারেশন করার কথা, ওনারা সেটা করে নাই। না করে জহুরুল ডাক্তারের যে ছেলে MBBS রিসেন্টলি পাশ করছে, তাকে দিয়ে এই অপারেশনটা করাইছে। আর ওই অপারেশনটা ওই ওনার দিয়ে করার কারণে আমার চাচার মৃত্যু হয়েছে। পাবেল, পাবেল মানে জহুরুল ডাক্তারের ছেলে, উনি কোনো বিশেষজ্ঞ না, নাক কান গলার কোনো বিশেষজ্ঞ না, কিন্তু ওনাকে দিয়ে, ওনার ছেলেকে দিয়ে আমার চাচার অপারেশন করাইছে। ডাক্তার জহুরুলের ছেলেকে দিয়ে, ডাক্তার পাবেল